বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় বন্ধুরা বর্ষাকালীন লঙ্কা চাষের পদ্ধতি অর্থাৎ বর্ষাকালীন ক্ষেত্রে হাইব্রিড জাতের বুলেট লঙ্কা অনেকে চাষ করে অনেকে চেরো লঙ্কা চাষ করে থাকে এই লঙ্কাগুলি আপনি কিভাবে চাষ করবেন কিভাবে জমিগুলি তৈরি করবেন এবং সেই সঙ্গে কিভাবে বীজগুলি বপন করতে হবে কিভাবে ডারাকরণ করতে হবে তার এ টু জেড তথ্য এই ভিডিওতে আমি এক এক করে আলোচনা করেছি তাই বন্ধু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিও আসুন জেনে নাও বিস্তৃত তথ্য হ্যালো বন্ধুরা আমরা আজ এসেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি লঙ্কার জমিতে এখানে হাইব্রিড জাতের লঙ্কা চাষ করা হয়েছে এবং চাষির মুখ থেকেই পুরোপুরি লঙ্কা চাষের তথ্য আমরা শুনলাম এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য চাষিও দেবেন এবং আমিও আপনাদের ধীরে ধীরে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিনিমামিনি পনেরো কাটা জমিতে বর্ষাকালীন লঙ্কা চাষ করেছেন বর্ষাকালীন লঙ্কা হিসেবে তিনি এখানে বুলেট লঙ্কা চাষ করেছেন এবার এই বুলেট লঙ্কার ফয়দা এবং সেই সঙ্গে খরচ তিনি বলেছেন আমাদের সাথে তিনি বলেছেন তার এখানে চারা প্রতি খরচ পড়েছে এক একটা চারা চল্লিশ পয়সা করে বাজার থেকে ক্রয় করতে হয়েছে এবং সেই সঙ্গে তিনি তার বলেছেন তার জমিতে জৈব সার সরিষার খোল এবং সেই সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে জমিটা তৈরির সময় খরচ গেছে এবং এখানে তিনখানা জোন গেছে শুধুমাত্র ডাড়াগুলি তৈরি করণের জন্য এই যে ডাঁড়া দেখতে পাচ্ছেন উঁচু উঁচু যে বেড এই বেডগুলি তৈরি করণের জন্য বন্ধুরা এই হলো খরচ এবং এখান থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসবে মিনিমাম তিনি বলেছেন ভালো হলে মিনিমাম দেড় থেকে দু লক্ষ টাকা বা তার বেশি ইনকাম তিনি করতে পারবেন বন্ধুরা যদি পর্যাপ্ত পরিমাণে বর্ষাকালীন ক্ষেত্রে লঙ্কার দাম থেকে থাকে বন্ধুরা আর যদি দামের পরিমাণ কম থাকে তাহলেও তিনি বলেছেন আশাবাদী সত্তর থেকে আশি হাজার টাকা তিনি বিক্রি করতে পারবেন বন্ধুরা এবারে লঙ্কা চাষের পদ্ধতি আমাদের এক এক করে জেনে নেওয়া যাক বন্ধুরা ফার্স্টে কিন্তু আমাদের জমিটাকে তৈরি করতে হবে জমিটাকে তৈরি করার জন্য অবশ্যই চাষি ভাই তার মুখ থেকে বলেছেন যে সেখানে সরিষার খোল গোবর সার এবং সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ সরিষার খোল এবং গোবর সার এই দুটি কিন্তু জৈব সার সেখানে কিন্তু চাষের সময় দেওয়া হয়েছে এবং তার পরবর্তীতে তিনি চাষের সময় সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছেন অর্থাৎ রাসায়নিক সার হিসাবে তিনি কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এই রাসায়নিক সারটা দিয়েছেন কোনো রকম কিন্তু পনেরো পনেরো সুফালা দশ ছাব্বিশ এগুলো ইউজ করেনি তবে কিন্তু বন্ধু আপনি পনেরো পনেরো সুফলা অথবা দশ ছাব্বিশ চাষের সময় কিন্তু প্রয়োগ করতে পারেন এবার চাষ দেওয়ার পর তিনি বলেছেন তিনটি জোন এবং নেওয়া হয়েছিল এবং জোন নেওয়ার পর আপনারা অবশ্যই আর যেভাবে ডায়া করা হয়েছে সেইভাবে আপনারা কিন্তু ডাঁড়া বা বেডকরণ করবেন এবং ডাঁড়া বা বেডকরণের সময় কোনো রকম রাসায়নিক সার এখানে ব্যবহার করবেন না কোনো রকম থ্রি 3% সিজি এখানে ব্যবহার করবেন না তিনি বলেছেন যে কার্বোফোরণ থ্রি সিজি ব্যবহার করতে হলে অবশ্যই গাছের বয়স মিনিমাম পাঁচ থেকে সাত দিন হলে গাছের গোড়ায় গোড়ায় কিছু পরিমাণে ছড়িয়ে দাও তাহলে গাছের কোনো রকম ক্ষতি হবে না এবং গাছের গোড়াটা সঠিক পরিমাণে ঠিক থাকবে এবং গাছ রোগ এবং পোকার আক্রমণের হাত থেকে অনেকটাই রক্ষা পাবে বন্ধু তাই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব আপনি মাটিতেও কিন্তু কার্বোফন থ্রি পার্সেন্ট সিজি ছড়িয়ে তারপরেও কিন্তু করণ করে তারপরে চারাগুলিও রোপণ করতে পারেন এতেও কিন্তু বন্ধু রকম সমস্যা নেই বন্ধুরা তাহলে এবার চারা রোপণের পদ্ধতি আমাদের জানতে হবে কত হাত দূরত্বে দূরত্বে এক একটা চারা রোপণ করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পর গাছগুলির পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি এক এক করে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা এবার চারা রোপণের পদ্ধতিটা আপনারা অবশ্যই দেখে নিন দেখুন বন্ধুরা প্রথমে আপনারা ড্রাকরণ করবেন এবং ড্রা করার পর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটা থেকে একটা দাঁড়া দাঁড়ার দূরত্ব মিনিমাম কিন্তু দু হাত চার আঙুল রাখতে হবে যদি দু হাত চার আঙুল না রাখি তাহলে আমাদের হাঁটা চলার সমস্যা হবে কারণ এই যে বুলেট লঙ্কা এটা কিন্তু গাছের হাইটটা অনেক উঁচু পরিমাণে হয় এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝাড় বা ডালপালা ডালপালা ছাড়ে এবং গাছটা কিন্তু অনেকটা ঝোপের মতো হয় যা কিন্তু অনেক এরিয়া জুড়ে অবস্থান করে সেই জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা যে হাটাচলের যে রাস্তা রাখবেন সেটা কিন্তু মিনিমাম দু হাত চার আঙুল অর্থাৎ একটা ডেড়া থেকে একটা ডার দূরত্ব অবশ্যই কিন্তু আপনারা মিনিমাম দু হাত চার আঙুল রাখতে হবে এবার চারা বসানো চারা বসাবেন অবশ্যই আপনারা যখনই বসাবেন আলির দিক থেকে মিনিমাম হাফ হাত ছেড়ে দেবেন এবং দেওয়ার পর একটা থেকে একটা চারা দূরত্ব মিনিমাম বারো থেকে পনেরো ইঞ্চি রাখবেন দই যে দেখতে পাচ্ছেন একটা থেকে একটা চারার দূরত্ব মিনিমাম বারো থেকে পনেরো ইঞ্চি করে রাখা হয়েছে মিনিমাম বারো থেকে পনেরো ইঞ্চি অর্থাৎ আপনার হাতের মুষ্টি হাত অর্থাৎ আপনার হাতের মুষ্টি হাত এখানে কিন্তু আমাদের চারাটা একটা থেকে একটা চারার দূরত্ব রেখে তবে বপন করতে হবে একটু গাছ ঘন থাক ঠিক আছে একটু গাছ ঘন থাক অর্থাৎ বারো থেকে পনেরো ইঞ্চি ঘন থাক সমস্যা নেই কিন্তু হাঁটা চলা রাস্তাটা একটু ফাঁকা থাকা আমাদের দরকার বন্ধুরা বন্ধুরা এবার চাষির মুখ থেকে আপনি শুনে নিন আপনারা শুনে নিন তিনি কত হাত দূরত্বে দূরত্বে এই বেডকরণ করেছেন এবং কত হাত দূরত্বে দূরত্বে এক একটা চারা বসিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা চাষির মুখ থেকেই শুনে নিন তিনি কি বলছে আমাদের জেনে নেওয়া যাক তাহলে এটার দূরত্ব কত আছে দু হাত চার আঙুল তো মানে একটা বেড থেকে আরেকটা বেডের দূরত্ব মিনিমাম দু হাত চার আঙুল রাখতে হবে একটা চার দূরত্ব হ্যাঁ একটা চারার দূরত্ব মিনিমাম মুষ্টি হাত বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি মিনিমাম চোদ্দ ইঞ্চি মিনিমাম চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি ঠিক আছে চোদ্দ ইঞ্চি আর এই চাষের সময় এবার এই চাষের সময় মাটিতে পর্যাপ্ত পরিমাণে কি কি দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ জৈব জৈব সার দিইনি খৈল দিয়েছি হ্যাঁ কিছু হলো গোবর সার গোবর সার দিয়েছি হ্যাঁ কিছু হলো চুন দিয়েছি হ্যাঁ দিয়ে একসঙ্গে ফসফেট দিয়েছি দেওয়ার সার দিয়েছি দিয়ে হলো পনেরো দিন ফেলে রেখেছি পনেরো দিন পরে আবার চারা রোপণ করা হয় তারপরে চারা রোপণ তো মানে ফার্স্ট অবস্থায় জমি তৈরি করতে হবে সরিষার খোল গোবর সার চুন এটা এন্টার ফসফেট নিম খোল দেওয়া যাবে নিম খোল দেওয়া আমি দিয়েছিলাম নিম তাহলে রাসায়নিক সার হিসেবে সিঙ্গেল সুপার ফসফেট এখানে ব্যবহার করা হয়েছে এবার এই যে গাছ বড় হওয়ার পরে গাছে মিনিমাম কি কি সাধ্যবা দরকার বসানোর পর মিনিমাম তো এই গাছের গোড়ায় মাটি টানে দিতে হবে মাটি আগে বেড তৈরি করতে আগে বেড তৈরি করতে হবে

আর এমনি ফিভিডন বা কার্বোফোরন থ্রি পার্সেন্ট এই গ্রুপে ফিভিডন দেওয়া যাবে তাই তো ফিভিডন দেওয়া যাবে হ্যাঁ সাব পাউডার দেওয়া যাবে হ্যাঁ তারপর তোমার হলো ইয়া দেওয়া যাবে তোমার ক্লাইটক্স জাতীয় পাউডার দেওয়া যাবে তার মানে ওটা ফাঙ্গিসাইড গাছের পাতা পাতা যাতে না কোকরায় তার জন্য চালা চালা পোকার ওষুধ দিতে হবে চালা পোকার ওষুধ দিতে হবে এখানে আর মানে এই পাতা যে কোকরাচ্ছে এই পাতা কোকরানোর জন্য চালা পোকার ওষুধটা এখানে ব্যবহার করতে হবে তারপরে তোমার ওই

আছে আছে কাকা এখানে কিন্তু অনেক ইনফরমেশন তিনি দিলেন বন্ধুরা আপনারা জানলেন কিন্তু তিনি অবশ্যই বলেছেন যে পাতা কুকড়ানোর জন্য বায়োর আর তিনশো এটা কিন্তু ব্যবহার করতে হবে মাস্ট তা না হলে গাছের কিন্তু পাতা কুকড়ে গেলে লঙ্কা গাছে কিন্তু পর্যাপ্ত লঙ্কা হবে না বন্ধু এছাড়াও তিনি বলেছেন বন্ধুরা তিনি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন যে ওপেক্স ওপার এবং সেই সঙ্গে তোমার পুলিশ এগুলো ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করতে হবে গাছের পাতাকে উপকার জন্য অর্থাৎ গাছের যখনই দেখতে পাবেন যে পাতা ছিদ্র করে দিচ্ছে পাতা খেয়ে নিচ্ছে তখনই কিন্তু আমাদের এই পুলিশ তারপরে প্রভেক সুপার তারপরে পোলার এই গ্রুপের এই এই ওষুধগুলো আমাদের কিন্তু ব্যবহার করতে হবে এবং এছাড়াও তিনি বলেছেন যে সাপ পাউডার গাছে স্প্রে করতে হবে কেন স্প্রে করতে হবে গাছটা যাতে মুক্ত থাকে সেজন্য কিন্তু গাছে কিন্তু সাপ পাউডার স্প্রে করতে বলেছেন অবশ্যই সপ্তাহে দিন সাপ পাউডার গাছে স্প্রে করতে বলেছেন দশ লিটারে অবশ্যই কুড়ি গ্রামে সরি কুড়ি গ্রাম গুলে অবশ্যই কিন্তু সাপ পাউডার আপনারা গাছে স্প্রে করবেন

এবং এছাড়া বন্ধুরা রাসায়নিক সার হিসাবে তিনি বলেছেন মিনিমাম গাছের বয়স পনেরো থেকে কুড়ি দিন হলে পনেরো পুরো সুফেলা চোদ্দো পঁয়ত্রিশ গাছের গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে প্রয়োগ করতে হবে আর গোড়ায় গোড়ায় কার্বনফোরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ওষুধ এগুলো কিন্তু ব্যবহার করতে হবে আর পোকার ওষুধ হিসাবে তিনি দুটো পোকার ওষুধের নাম বললেন এবং বন্ধুরা এই ওষুধগুলো কিন্তু আমারও কিন্তু জানা আছে বন্ধুরা আপনাদের কিন্তু আমি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি কিন্তু এই পাতা কুকড়ানোর কম দামের ওষুধগুলোর নামই কিন্তু বলে থাকি কারণ কম দামে কিন্তু বেশি ফায়দা যে ওষুধগুলো সেগুলোই যাতে চাষিরা কিনে উপকৃত হয় বন্ধুরা তাই পাতা কোকড়ানো এবং সেই সঙ্গে পাতা খেকো এই দুটো পোকাকে লঙ্কা গাছে কন্ট্রোল করতে পারলে আর কোনো সমস্যা নেই তাহলে বায়ো রাত তিনশো তিন ব্যবহার করুন আর এদিকে পাতা খেকো পোকার জন্য ওই ল্যাদা পোকার জন্য পোলার অথবা পুলিশ অথবা কিন্তু পোপেক ব্যবহার করো কাজ পাবে হ্যাঁ আর সেই সঙ্গে বন্ধুরা অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করবো গাছে একদিন করে ছত্রাকনাশক সাপ অথবা ইন্দোফিল স্প্রিন ফাঙ্গিসাইড ব্যবহার করো বন্ধুরা এই লঙ্কা গাছের ক্ষেত্রে পোকার জন্য পরিচর্যা করতে হবে রোগের জন্য পরিচর্যা করতে হবে আর রাসায়নিক সার আর কিছু দেওয়ার দরকার নেই গাছে তাতেই কিন্তু পর্যাপ্ত লঙ্কা হয়ে যাবে বন্ধুরা যেটা আপনার চাষির মুখ থেকেই শুনলেন বন্ধুরা তাহলে লঙ্কা চাষের বর্ষাকালে লঙ্কা চাষের এ টুজি তথ্য এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও বানানো একটু উৎসাহ জাগাবে ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে পার্শ্ববর্তী কৃষকদের দেখার সুযোগ করে দেবে যারা এই ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সেই পর্যন্ত তুমি সুস্থ থাকো ভালো থাকো